Hello friends, আমার নাম হলো অরিজিত। Friends, এই রুজিরা ব্যানার্জিকে এয়ারপোর্টে আটকানো নিয়ে মমতা ব্যানার্জি একটা কথা বলেছে, ঠিক আছে। আমি একটু মমতা ব্যানার্জির বক্তব্যটা শোনাচ্ছি, তারপরে আমি এর বিশ্লেষণে আসছি, ঠিক আছে। তোমরা শোনো মমতা ব্যানার্জি কী বলেছে। দেখো, আমি যতদূর জানি ওদের পাঠিয়েছিল, এটা ওরা বলতে পারবে ভালো। মেয়ে, ওর মা খুব অসুস্থ, ও একটা পাঞ্জাবি মেয়ে, ওর মা খুব অসুস্থ। সুপ্রিম কোর্টের পারমিশন দেওয়াছে যে যদি ও কখনো বাইরে যায় শুধু ইডিকে একটা জানাবে, সেই অনুযায়ী সে ইডিকে জানিয়েছে আজকে অনেকদিন আগে। তখন ইডি বলতে পারতো তুমি যেও না, কিন্তু এয়ারপোর্টে গিয়ে নোটিশ ধরানো হাতে যে 8 তারিখে তুমি এসো, অমানবিক জিনিস চলছে। এখন মানুষকে সাহায্য করার পরিবর্তে কী করে দানব দৈত্যগিরি করা যায় সেদিকে রয়েছ। একদিকে মিছিল, মৃত্যুর মিছিল চলছে, কোনো লজ্জা নেই, কোনো সমবেদনা নেই। মৃত্যুর মিছিল, মানুষের পাশে না দাঁড়িয়ে এরা মৃত্যুটাকে কী করে ধামাচাপা দেওয়া যায় তার কম্পিটিশনে নেমেছে। আমি এই কম্পিটিশনে যেতে চাই না ভাই, কারণ আমি সবসময় মানুষ বিপদে পড়লে যেই পড়ুক আমি তাদের সাহায্য করা আমার ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ, শুনলে মমতা ব্যানার্জি খুব মানবিক হয়ে গেছে। মৃত্যু মিছিল। আচ্ছা, এই রুজিরা ব্যানার্জির বিরুদ্ধে তো একটা কেস আছে। এবার রুজিরা ব্যানার্জিকে যদি বিদেশ যেতে হয় তাহলে ইডিকে বলে যেতে হবে। এবার মমতা ব্যানার্জি কী বলছে, ইডিকে বলেছিল, হ্যাঁ অনেকদিন আগে বলেছিল, কিন্তু ইডি তখন কিছু বলেনি, আর এখন এয়ারপোর্টে আটকাচ্ছে। তো ইডিকে অনেকদিন আগে বলেছিল, কিছু বলেনি ইডি, তাহলে এই যে এখন যে যাচ্ছে এখন কেন বললো না, তখন বলেনি আর এখন চলে যাবে না বলে? পারে বা, অদ্ভুত বিষয়। তখন বলল না, ঠিক আছে, কিছু অ্যান্সার দিল না ইডি, তো এখন যখন বিদেশ যাচ্ছে এখন তো বলা উচিত যে আমি যাব। যখনই যাক না কেন তখনই তো বলা উচিত যে আমি যাব, পারমিশন নেওয়া উচিত। যখন নিতেই হয় পারমিশন তখন তো নেওয়া উচিত, যখন খুশি যাক, যখনই যাবেন তখনই নেওয়া উচিত। যখনই রুজিরা ব্যানার্জি বিদেশ যাবে তখনই ইডির কাছ থেকে পারমিশন নিতে হবে, অনেক দিন আগে নেওয়া হয়েছে বলে সেটা তো হবে না, না আবারও নিতে হবে। যখন পারমিশন নিতে হবে তখন যতবার যাবে ততবারই নিতে হবে, যখনই যাবে তখনই নিতে হবে। তো সেটা তো নেয়নি, তাহলে সেই পারমিশন না নিয়ে চলে গেল, হ্যাঁ বিদেশ যাবে আর আটকাবে না, ছেড়ে দেবে। আর মমতা ব্যানার্জি মৃত্যু মিছিল নিয়ে কথা বলছে, এতই যখন মানবিক হয়ে উঠেছে। এই রুজিরা ব্যানার্জি বিদেশ কেন যাচ্ছে, এই যাদের মৃত্যু হয়েছে সেই পরিবারের পাশে কেন থাকছে না, সেই পরিবারের পাশে না থেকে বিদেশ চলে যাচ্ছে? এদিকে বলছে মৃত্যু হয়েছে আর এদিকে বিদেশ চলে যাচ্ছে, অ্যাকচুয়ালি তো পালাচ্ছে, সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। সেই কারণে তো মানে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়া যায়, ইডিকে কিছু বললো না আর চলে যাচ্ছে। অনেক দিন আগে তো ওটা বললে হবে না, আবারও বলতে হবে, না বলেই চলে যাচ্ছে। সেই কারণে তো বলছি পালাচ্ছে, পালানোর চেষ্টা করছিল তো তাই আটকেছে। ইডি ডেকেছে, সেখানে যেতে হবে 8 তারিখে মনে হয় শুনছিলাম। তো ইডি ডেকেছে রুজিরা ব্যানার্জিকে, যেতে হবে ইডির কাছে। তো এ হচ্ছে বিষয়।
মমতা ব্যানার্জি মৃত্যু মিছিলের দোহাই দিচ্ছে, মৃত্যু মিছিল নিয়ে কথা বলছে। হ্যাঁ, মৃত্যু, যাদের মৃত্যু হয়েছে তাদেরকে তো আর ফিরিয়ে আনতে পারবে না, যাদের পরিবার অসহায় হয়ে গেছে তাদের পরিবারের কাছে ওই ব্যক্তিকে তো আর মমতা ব্যানার্জি ফিরিয়ে দিতে পারবে না যাদের মৃত্যু হয়ে গেছে। তাহলে এই মৃত্যু মিছিল নিয়ে কথা বলছে, এই যে ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো, এটা তো হঠাৎ করে ট্রেন অ্যাক্সিডেন্ট, সিবিআই হচ্ছে, সব ধরা পড়বে। ঠিক আছে, মমতা ব্যানার্জি খুব দরদ দেখাচ্ছে না, কিছুদিন পর এই দরদ তার মমতা ব্যানার্জির মুখ থেকে আর বেরোবে না। এই ট্রেন অ্যাক্সিডেন্টটা কেন হলো এটা সবাই ভালো করে বুঝতে পারছে, আর মমতা ব্যানার্জি এখন নিজেকে ভালো সাজানোর চেষ্টা করছে। ঠিক আছে, এখানে অনেক মানুষ মারা গেছে, এটা মমতা ব্যানার্জির থেকে আমাদের বেশি দুঃখ। ঠিক আছে, মমতা ব্যানার্জির যদি দুঃখই থাকতো তাহলে মমতা ব্যানার্জি ওই মানে রেলমন্ত্রীর পদত্যাগের দাবি করছে। হ্যাঁ, মৃত্যু হয়ে গেল সেদিকে কোনো হুঁশ নেই, রেলমন্ত্রীকে কীভাবে সরাবে, কেন নিজে মন্ত্রী হবে নাকি? হ্যাঁ, রেলমন্ত্রীকে সরিয়ে কী করে ভাবছে মমতা ব্যানার্জি রেলমন্ত্রী হবে? তো যে মানুষগুলোর মৃত্যু হলো তাদের পাশে তো মমতা ব্যানার্জি থাকলো না, কীভাবে রেলমন্ত্রীকে সরাবে সেই নিয়ে পড়ে গেল। তারপরে বাজেট ফাজেট, তারপরে মোদি বিরোধিতা, তারপরে রেলের ভাড়া হ্যান ত্যান নিয়ে শুরু করে দিল, মোদি বিরোধিতা শুরু করে দিল। কিন্তু যেই মানুষগুলো মারা গেল তাদের কথা আর বলল না। তো এই হচ্ছে মমতা ব্যানার্জি। ঠিক আছে, মোদিজিকে সরাবে, তারপরে ভারতবর্ষকে পাকিস্তান মানাবে, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করে দেবে, পাকিস্তান মানাবে পশ্চিমবঙ্গকে, পুরো ভারতবর্ষকে টুকরো টুকরো করবে, এটাই তো ওদের প্ল্যান। তো এই উদ্দেশ্য আর ওদের পূরণ হবে না। ঠিক আছে, জঙ্গিদের উদ্দেশ্য আর পূরণ হবে না। এই মমতা ব্যানার্জিরা জঙ্গিদের নীতি নিয়েই চলছে, এই জন্য এই মোদিজিকে সরানোর প্রচুর চেষ্টা চালাচ্ছে, কিন্তু আর হবে না। এই মমতা ব্যানার্জি ধুই মুছে সাফ হচ্ছে, সবাই বুঝে গেছে পশ্চিমবঙ্গবাসী, এই মমতা ব্যানার্জি কত বড় দেশদ্রোহী। ঠিক আছে, এখন নাটক করছে। রুজিরা ব্যানার্জি কেন বলেনি, যখন যাচ্ছে তখন আবারও কেন ইডিকে বলেনি? বলতেই হবে, যখনই যাবে তখনই বলতে হবে, তার নামে কেস আছে। ঠিক আছে, আর এটা বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, যখন বলে দিয়েছে সেটা মানছে না। তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যখন যাবে তখন ইডিকে বলে যেতে হবে, তো কেন বলেনি? সেদিন বলেছে, সেদিনেরটা তো আর হবে না, আজকে যাচ্ছে আজকেও বলতে হবে, বলেনি। রুজিরা ব্যানার্জি নিয়ম ভঙ্গ করেছে, রুলস মানেনি, যেখানে ইডিকে বলে যাওয়ার কথা রুজিরা ব্যানার্জি বলেনি, না বলে চলে যাচ্ছে, তাই আটকেছে, কিছু করার নেই, তাই না? বলে যাওয়া উচিত ছিল, আর বললে বারণ করত, যেতে দিত না। ঠিক আছে, তখনই বারণ করে দিত। সুতরাং রুজিরা ব্যানার্জির দোষ, কেন বলেনি ইডিকে? ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমার এটুকু বলার ছিল, তোমরা সবাই ভালো থেকো, জয় হিন্দ, জয় শ্রীরাম, নমঃ শিবায়।